HSLC পরীক্ষা হবনে যদি হব কত হব কেতিয়া হব স্কুলত হব না সেন্টারত হব হয় বন্ধু অকল এই বিষয় লৈ আজি ভিডিওটো আৰম্ভ কৰো তো ভিডিও আৰম্ভ কৰাৰ আগতে জি হকলে আমাৰ ইউটিউব চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই তেনে হলে সাবস্ক্রাইব কৰিব আৰু যদি সাবস্ক্রাইব কৰিছে তেনে হলে ধন্যবাদ তো বন্ধু অকল আমি বহুত খবৰ পাইছো যে এইবার মেট্রিক পরীক্ষা নহয় বলে কিন্তু তার উপরেও এই মন্তব্য দিয়ার পিছত আকৌ কইছে যে মেট্রিক পরীক্ষা হব কিন্তু আগর নিচিনা নহয় বেলেগ ধরনের হব ইয়ার অর্থ হল সেইদিনা সিয়ানসারে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মন্তব্য দিছিলে যে মেট্রিক পরীক্ষা আর নহয় স্কুলত যেনেকৈ পরীক্ষা লওয়া হয় সেই ধরনের পরীক্ষা হব হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিলে ইয়ান স্যারে মন্তব্য করেছিল যে মেট্রিক পরীক্ষা নহয় তারপরে যিহতে পরীক্ষা লয় সেবা আর আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডেও এই ঘোষণা করেছিল যে মেট্রিক পরীক্ষা নহয় বলে তারপরেও আমি এটা খবর পাইছিল যে মেট্রিক পরীক্ষা হব কিন্তু আপনাদের চাব পারে যে যদি মেট্রিক পরীক্ষা নহলহেতেন তেনহলে আমার ফর্ম ফিল আপ নহলহেতেন আমার মেট্রিক পরীক্ষার কারণে প্রস্তুতি লওয়া হয়েছে যাতে আমি মেট্রিক পরীক্ষা দিব পারো সেই কারণে আমার প্রস্তুতিটা লওয়া হয়েছে সেই বিষয়ত আমি গোটে তথ্যরে আজি এই ভিডিওত আলোচনা করিম তো আপনাদের ভিডিওর শেষলৈকে চাই থাকিব আপনাদের কেনেকৈ পরীক্ষা দিব পরীক্ষা দিব লাগিব নালাগিব সেই বিষয়ত এই ভিডিওত আলোচনা করিম সেই কারণে ভিডিওর শেষলৈকে চাই থাকিব তো বন্ধুসকল আমি ইনফরমেশন পাইছো সেবার পৰা যে পরীক্ষা কেনেকৈ লওয়া হব আপনাদের স্ক্রিনত চাই আছে যে ইয়াতে সকল তথ্য ইয়াত লিখা আছে পিডিএফ খন মই ডিসক্রিপশন বক্সত দি দিম আপনাদের তাত গৈ ডাউনলোড করে চাব পাৰে যে কেনেকৈ পরীক্ষাটো লওয়া হব কোনদিনা পরীক্ষা হব HSLC পরীক্ষা হব সেই তথ্য আপনি এই পিডিএফ ফাইলত পাই যাব তো ইয়ার আগতে মই কিছু বক্তব্য দিব ওলাইছো যে 2024 প্রথম সপ্তাহৰ পৰা হাই স্কুল শিক্ষান্তৰ পরীক্ষা হব কিন্তু কেনেকৈ লওয়া হব যে ইউনিভার্সিটিত পরীক্ষা লওয়া হব চারিটা সাবজেক্টত আপনার ইংলিশ সোশিয়াল সায়েন্স জেনারেল সায়েন্স আর ম্যাথমেটিক্স এই চারিটা সাবজেক্ট 50 মার্কর ও আমার সিটত পরীক্ষা লওয়া হব শর্ট কোশ্চেন আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকিব সেইটোৱে নতুন পদ্ধতিরে 2024 পরীক্ষাটো হব কিন্তু আমি আলোচনা করো যে পরীক্ষাটো মেট্রিক পরীক্ষা হব সিএম স্যারে কৈছে আর ইএম স্যারে কৈছে কিন্তু ইএম স্যারে ভাঙি দিছে যে মেট্রিক পরীক্ষাটো এটো মেট্রিক পরীক্ষা বলে কলে নহব মেট্রিক দশম মানের পরীক্ষা বলে কব লাগিব কারণ আমি ক্লাস 8, 9, 10 যেনেকৈ পরীক্ষা দিও ঠিক তেনে ধরনের পরীক্ষা দিব লাগিব যদি তেনেকৈ পরীক্ষা দিব লাগিলে হয় তেনহলে আপনাদের এই ব্যবস্থাটা কিয় লৈ আছে এতিয়া আমি দেখিব পাৰি আছো যে আমার G20 হৈ আছে যা এডুকেশন সিস্টেমটো কেনেকৈ উন্নত করা যায় সেই বিষয়ে G20 বার বার প্রত্যেকটা রাজ্যতে আমার G20 বহি আছে যাতে লড়া ছোৱালীর শিক্ষার ফালর পৰা যাতে উন্নত হয় সেই বিষয়ে আলোচনা করে আছে কিন্তু সিহতে যে আলোচনা করে আছে কি আলোচনা করে আছে আমি আমি দেখুন চাই আছো যে লড়া ছোৱালীর ক্ষতি হয়ে আছে আপনাদের তো খোৱা লওয়া করে আছে পয়সা তো পাই আছে কিন্তু লস তো কাকার হয়ে আছে লড়া ছোৱালীর লস হয়ে আছে কেইদিনমান আগতে একটা লগ অ্যাপ লঞ্চ করিল যে প্রত্যেকটা স্কুলতে প্রত্যেকজন ছাত্র ছাত্রীর ফটো উঠাই সেই অ্যাপত পোস্ট করিব লাগে আপনাদের চাও সেই অ্যাপট যদি ফটো পোস্ট করবলে যায় এটা স্কুলত 500, 300, 400, 200 এনেকৈ লড়া ছোৱালী থাকে এই লড়া ছোৱালীক ফটো উঠতেই 3 ঘন্টা যায় আর বাকি থাকে কিমান ঘন্টা 8 ঘন্টার ভিতর 3 ঘন্টা গেলে 5 ঘন্টা 5 ঘন্টা 1 ঘন্টা হেরি আছে
তেনেহলে লড়া ছোৱালী কত পড়া শুনা করব? আর মোর মতে যে পরীক্ষাটো এনেকৈ হব লাগে, মানে নার্সারির পরে আমার হেৰি সিস্টেমটো থাকিব লাগে যে প্রত্যেক যে মেধাবী ছাত্র ছাত্রী সকলক উপহার দিব লাগে, তেনেহলেহে লড়া ছোৱালী পড়া শুনা ভালকে করব। যদি আমি উপহার নিদি তেনেহলে লড়া ছোৱালী কেতিয়াও ভালকে পড়া শুনা নকরে, এইটো মোর মতামত। কারণ আমি দেখিব পাৰি আছো আন্তঃরাষ্ট্রীয় পড়া শুনা এডুকেশন সিস্টেমটো আমার ইন্ডিয়াতকৈ বেলেগ। সিহতে যেতিয়া অঙ্গনবাদীর পড়ায় সিহতে মানে পুরস্কার লাভ করে, কিন্তু আমি ক্লাস টেনত গৈ আর টুয়েলভত গৈ আমি পুরস্কার লাভ করব পাৰো, আর সিহতে প্রথমের পড়া পুরস্কার লাভ করে আছে। আর কোনোবা আন্তঃরাষ্ট্রীয় হেৰি আছে এডুকেশন সিস্টেমটো এনেকুৱা যে কোনো পুরস্কার সিস্টেম নাই, গোটেই কেইটা ছাত্রক ক্লাস এইটলৈকে ছাত্র ছাত্রীক এটা শিক্ষকেই পড়া শুনা করা, আর আমাক কিমান টিচার কিমান বাইদেউ গুছি গল এটো আমি গণনা করব নোৱাৰো। কিন্তু আমার পড়া শুনার ফালৰ পৰা এক মুঠো আগবঢ়া নাই, তার কারণ আমার শিক্ষা ব্যবস্থাটো বেয়া, এই কারণে আমার এনেকুৱা অবস্থা হৈছে। তে আমার অসমৰ শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী কি করে আছে? সিহঁতে খালি শিক্ষার নামত ভোট খুঁজি আছে আর ধর্মর নামত ভোট খুঁজি আছে। কি আপনার খালি ভোটে লাগে না? আর দেশের উন্নতি কিছু একটা করব লাগবে। যা অঙ্গনবাদী আছে সেইবিলাকত যদি আপনি যায় তেনহলে চাব পারে যে অঙ্গনবাদী কেনেকুৱা অবস্থা, ভাঙা চিঙা তার ভিতর একটা বস্তুও নাই, এনেকুৱা বহুতো অঙ্গনবাদী আছে। যদি আপনাদের চাব বিচারে আমি আমার গাঁর অঙ্গনবাদীবিল দেখাব পড়ো। আর রাস্তা ঘাটের কথা কই আছে, হাইরোড ন্যাশনাল হাইরোড বনায় আছে, কিন্তু গাঁলিয়া যা রাস্তা রোড আছে সেই রাস্তাবিল আজিলেকে বেয়া আছে। আমি সরর পর দেখি আছো যে এই রাস্তাটো এনেকাই হয়ে আছে, ঠিক তেনেকাই হয়ে থাকি আছে, কিন্তু এতিয়াও গাঁর উন্নত নহল। আপনাদের পরীক্ষা কত দিব পারিব? সেন্টারত গিয়ে দিব লাগিব। এই বছর 2025ত হয়তো নিয়ম নীতি বেলেগ ওলাব পারে, কিন্তু 2024ত সেন্টারত গৈ পরীক্ষা দিব লাগিব। না কেনেকৈ অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকিব আর ও এম এল সিটত 50 মার্কের কোশ্চেন থাকিব। এইখিনি হল ইয়ান স্যারের বক্তব্য। আপনাদের সেই ভিডিওর ফুটেজ খিনি চাব পারে। পরীক্ষা যেহেতু ও এম আর সিটত অবজেক্টিভ টাইপ কোয়েশনের উপর ইউপিএসসির লোকে পরীক্ষা হয়, গতি আমি ছাত্র ছাত্রী সকলক সরপ্রাই ট্রেন করব বিচার, আর সেইকারণে সেবায় 50% সকল বিষয়ত নয় চারিটা বিষয়ত ইংরাজি, সাধারণ বিজ্ঞান, সাধারণ গণিত আর সোশিয়াল সায়েন্স, এই চারিটা বিষয়ত 50 নম্বর ও এম আর সিটত পরীক্ষা পাতিব, আর বাকি 50 নম্বর সেই সাবজেক্টিভ টাইপ কোয়েশন থাকবে। জনা এইখিনিয়ে মোক জানাইছে সেবায়। স্কুল লিভিং পরীক্ষা ক্লাস টেনত নহয়, স্কুল লিভিং 12ত হব, কারণ ক্লাস 12লৈকে এতিয়া বিদ্যালয় শিক্ষা, 10ৰ পরীক্ষাটো হব, আনকি 9ৰ পরীক্ষাও হব, 11ৰ পরীক্ষাও হব, 12ৰ পরীক্ষাও হব। মেট্রিক মানে মেট্রিক শব্দটোৰ অর্থ হল 10, গতি ক্লাস 10ৰ পরীক্ষা হয়েছে হয়ে থাকিব। বন্ধুসকল, এনেকুৱা ইনফরমেশনাল ভিডিও চাবৰ বাবে আমার ইউটিউব চ্যানেলখন সাবস্ক্রাইব করব আর লগতে বেল আইকনটো বজাই দিব। তো আজির কারণে ভিডিওটো ইয়াতে সমাপ্ত করল। ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, জয় অসম।